ओम तरतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णेर अशेष कृपाय। स्वामी विवेकानंदेर जे कथोपकथनेर संकलन, स्वामी विवेकानंद एवं तार शिष्य शरच्चंद्र चक्रवर्ती कथोपकथनेर संकलन, स्वामी शिष्य संवाद पाठ एवं आलोचनार उद्देश्य निये আমাকে একজন জিজ্ঞাসা করেছেন, রোজ আমি কথাটা কেন বলি যে ভগবানের ইচ্ছায়। আমি তো বিশ্বাস করি, এই আমরা যে আলোচনা বললেন, যে আলোচনা শুরু করবার পরে বললেন তো ভগবানের ইচ্ছায় শুরু করেছেন, তারপরে আবার বন্ধ হয়ে যায়, তখন কি সেটা ভগবানের ইচ্ছা থাকে না? নিশ্চয়ই ভগবানের ইচ্ছা, তিনি আমাদের চেয়েছেন, এতটুকুই আমরা এই নিয়ে আলোচনা করি, হয়তো আমাদের আলোচনা করার যোগ্যতা বা ভাবনাটা অনেক বেশি হচ্ছিল না, তাই উনি আমাদের সীমাবদ্ধ করে দিয়েছেন। এইরকম নানা রকম মানে নিজেকে বোঝানোর চেষ্টা, কিন্তু আমি সর্বার্থে বিশ্বাস করি যে আমরা আমাদের এই আলোচনা ভগবানের কৃপায় হচ্ছে, ভগবান আমাদের সঙ্গবদ্ধ করেছে। শ্রীরামকৃষ্ণের কাছে যোগানন্দ মহারাজ এসেছিলেন, যোগানন্দকে শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন, তোকে আমার কী বলে বোধ হয়? বলে আপনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বলে বলিস কি রে, এ পাড়ার লোকেরা তো কেউ বলে না, তারা তো পাগল বলে। শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন কয়েকজন মাত্র প্রহরী জেগেছিলেন, সবাই ঘুমিয়ে পড়েছিলেন, তারা লাফিয়ে ঝাঁপিয়ে জেগেছিলেন। এই কারণে বসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিয়ে চলে যাবে, সেই বালক কৃষ্ণকে দেখার সৌভাগ্য আর তাদের কারুরই হবে না। সেই কারণে তারা ওই চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণকে তারা যেন ওই বালক অবস্থাতে দেখতে পান, এটা তারা চেয়েছিলেন, তাই তারা ঘুমকে জয় করেছিলেন। আর তারপরে বলছেন ওই শ্রীরাম শ্রীকৃষ্ণের জন্মের সময় দু তিনটে প্রহরী জানতে পেরেছিল ইনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এখন অনেকে জানতে পারে, তাই তাকে তারা সেইভাবে স্বীকার করেন, লোকে যখন তাকে জানবে তখন তাকে হবে, এটা সবটাই তাঁর ইচ্ছা। আমরা স্বীকার করি আর না করি, এটা তাঁর ইচ্ছা, তিনি দয়া করে আমাদেরকে এই বোধটা জাগিয়েছেন। আমরা যে সমবেত হয়েছি, সম্মিলিত হয়েছি, এটা তাঁর করা, এই তাই তাকে রোজ তাঁর কৃতজ্ঞতার কথা, তার প্রতি আমাদের কৃতজ্ঞতার কথা রোজ স্মরণ করে আমরা আমাদের ক্লাস শুরু করি। স্বামীজি এক নতুন ধরনের শিক্ষার গল্প বলছিলেন, যেটা তিনি বলছিলেন শিষ্যকে বলছিলেন যে তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে, তোরা আমাদের কাছ থেকে এই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপরে নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে দে, সকলকে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরে রয়েছে, এই কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বল এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের অর্থাৎ সাধারণের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব, প্রথম তাদের শেখাবো, তারপরে তাদের দিয়ে ওই কাজ করাবো, মতলব করেছি স্বামীজির সেই ভাবনা। দেখুন, আমরা সবসময় ভাবি অন্যরা আমাকে আমাদের সাহায্য না করলে কোনোভাবেই আমরা সাহায্য পাবো না, কিন্তু আসল কথাটা কিন্তু তা নয়, শক্তিটা আমাদের সব প্রত্যেকের ভেতরে রয়েছে, অন্তঃস্থিত শক্তি রয়েছে। স্বামীজি সেই কারণে বলছেন না যে সকলকে গিয়ে বলো, আমরা যদি নিজেদের ভেতরে এটা বলি, সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে, কথা বিশ্বাস করো। শুধু জানলে হবে না, বিশ্বাস করতে হবে। নিবেদিতাকে লেখা তার সেই বিখ্যাত চিঠি যেখানে তিনি বলছেন, আমার সমস্ত কাজকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথম হচ্ছে প্রত্যেক মানুষকে জানানো যে সে দেবতা, তার ভিতরে দেবত্ব আছে, আর দুই হচ্ছে কেমন করে প্রতিদিনের কাজে তার সেই দেবত্বকে সে কাজে লাগাবে, এইটি তার উদ্দেশ্য, এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে শুধু এইটুকু প্রচার করলেই হবে না, তার চতুর্দিকের যে বাইরের যে পৃথিবী সেটির সম্পর্কে তার সম্যক ধারণা করে দেওয়ার প্রয়োজন। আপনারা অনেকেই অপরাজিত দেখেছেন, সেখানে সে অপু চলেছে কলকাতার পথে এতে লেখাপড়া করার জন্য, তার জিনিসপত্রের সঙ্গে একটা গ্লোব ছিল, এই যে এটার সাথে এই যে
বাইরের বিশ্বকে খুলে দেওয়া হলো অপুর চোখের সামনে, এত ভালো উদাহরণ বোধ হয় আর কিছু হয় না। আমরা আমাদের চোখের সামনে যে বাইরের বিশ্বটি আছে সেটিকে কিছুতেই দেখতে চাই না, সেটাকে উপেক্ষা করে চলি, এটা কিন্তু করলে চলবে না। বলছেন শিক্ষার দুটি ধারা আছে, একটা হচ্ছে ভেতরের অন্তর শিক্ষা, সেটি যতক্ষণ না শেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না। দুই হচ্ছে বাইরের শিক্ষা, এই জগৎ সংসার যেটিকে দেখছি, যেটি সম্পর্কে যেটি দৃশ্যমান, যার ভেতরে আমাদের থাকি, তার সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। সম্যক ধারণা না থাকলে কখনোই কোনো কিছু হবে না। এরপরে তিনি তার প্ল্যানের কথা বলছেন, তিনি এক ধরনের একটি কেন্দ্র করবেন যেখানে তিনি অবিবাহিত কিছু যুবকদের রাখবেন, প্রথমে তাদের শেখাবেন আর তারপরে তাদের দিয়েই কাজ করবো মতলব করেছি। অবিবাহিত যুবক মানে অনাগ্রত পুষ্প, এ যুবক শব্দে শুধুমাত্র ছেলেদের কথা ভাবেননি, যুবতীদের কথা ভেবেছেন, যে কারণে তিনি কথা প্রসঙ্গে বলেছেন অবিবাহিত যুবকদের তিনি রাখবেন। কিন্তু এরকম একটি ধর্মসংঘ তিনি প্রতিষ্ঠা করবেন যারা এই কাজ, তার এই কাজ, তার এই ব্রত এগিয়ে নিয়ে যাবে। শিষ্য বলছেন, যেখান দিয়ে আমরা শেষ করেছিলাম, কিন্তু মহাশয় এইরূপ কাজ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাবেন? স্বামীজি বলছেন, তুই কি বলছিস, মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এই কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনাআপনি তোর পায়ে এসে পড়বে। যেটা আমাদের কোনো কাজ করতে গেলে আমাদের যে একটা ভাবনা চিন্তা থাকে যে আমরা কিছু করতে পারবো না, কারণ টাকা হচ্ছে প্রতিবন্ধক, স্বামীজি বলছেন যে এটা কখনোই কোনো প্রতিবন্ধক নয়। আসল হচ্ছে উদ্দেশ্যটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা, তারপরে উদ্দেশ্যটার দিকে এগিয়ে যাওয়া। রাজযোগের একটি জায়গায় ভারী সুন্দর করে স্বামীজি বলছেন, কোনো একটি ভাবনাকে জীবনের কোনো টেক আপ ওয়ান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইওর ওন, একটি বিষয়বস্তুকে নিয়ে চিন্তা করে এবং সেটাই যেন তোমার জীবন ব্রত হয়ে যায়, এবং যত সেটিকে নিয়ে তুমি এগোতে থাকবে এমনভাবে চিন্তা ভাবনার জগতে থাকবে, সেটা বাকি জগৎটা মিথ্যে হয়ে যাবে, শুধু সেই ভাবনাটাই যেন সত্য হয়ে যায়। একমাত্র যখন আমরা আমাদের ব্রতকে এইভাবে কাজে লাগাই তখনই সেটা করা সম্ভব হয়। এইখানে গিয়েই আমরা থেমেছিলাম। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, না হয় স্বীকার করিলাম যে টাকা আসিল এবং আপনি ঐরূপ সৎকার্যের অনুষ্ঠান করিবেন, তাতেই বাকি, ইতঃপূর্বে কত মহাপুরুষ কত ভালো কাজ করিয়া গিয়াছেন, সে সকল এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যের সময় ঐরূপ দশা হইবে নিশ্চয়, তবে ঐরূপ উদ্যমের আবশ্যকতা কি? এটা একেবারে আমাদের নিজেদের মনের ভাষা, কি দরকার ভালো কাজ করে, অমুককে দেখে চলুন ভালো কাজ করেছে, তমুককে দেখে চলুন ভালো কাজ করে, কি লাভ হয়েছে? আমাকে কেউ কেউ বলেন, অন্য এই উপকার করেছি, একে মানুষ করেছি, ওকে তাকে ওই করেছি, ওকে তাই করেছি, কি লাভ হলো? আমার দিকেই ফিরে তাকালো না, কাজ করা তো কিছু হয়নি। পূজনীয় প্রভু মহারাজকে সত্যরূপানন্দজি মহারাজ একবার জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ স্বামী বিবেকানন্দ আমাদের নিষ্কাম কর্ম করতে বলেছেন, আমরা তো সবাই নিষ্কাম কর্ম করছি, স্বামীজি বলেছিলেন নিষ্কাম কর্ম করলে মুক্তি হবে, তাহলে আমাদের মুক্তি হবে? প্রভু মহারাজ খুব ধীরে ধীরে আস্তে আস্তে জিজ্ঞাসা বলতে থাকলেন, নিষ্কাম কর্ম বলতে তুমি কি বোঝো? নিষ্কাম কর্ম বলতে বোঝায় যে সচেতনভাবে এবং সততভাবে কাজ চলাকালীন ঈশ্বরের চিন্তা করা। আমরা যতক্ষণ না অনুভব করতে পারবো যে কাজটি করছি এটা ঈশ্বরের কাজ, ততক্ষণ অব্দি কিছু হবে না। আমাদের একজন আচার্য পড়াতেন, এখন তিনি আর আমাদের রামকৃষ্ণ সঙ্ঘে নেই, স্বামী যোগস্বরূপানন্দজি বিশ্বদেব মহারাজ, তিনি স্বামী বিবেকানন্দ এবং শাস্ত্রাদি বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন, তিনি যেমন পড়াশোনা করেছিলেন তেমনি ভালো পড়াতেন। তিনি বলতেন, স্বামীজি না গ্রন্থগুলি নামকরণ করার সময় এই যোগ শব্দটি যে ব্যবহার করেছেন এটার একটা অর্থ আছে, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ, এই যোগ শব্দটা একসঙ্গে মানে কর্মের সাথে যোগ, ভক্তির সাথে যোগ, জ্ঞানের সাথে যোগ, রাজের সঙ্গে যোগ, এই শব্দগুলো যুক্ত হয়েছে এই কারণে এটি একটি গভীর ভাবের দ্যোতক। এই যোগটা হচ্ছে ইম্পর্টেন্ট, যদিও এটি শব্দের পেছনে থাকে কিন্তু যোগ শব্দটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বলছেন যতক্ষণ না পর্যন্ত আপনি ঈশ্বর বলুন বা উচ্চ আদর্শ বলুন,
যতক্ষণ না পর্যন্ত উচ্চ চিন্তা উচ্চ ভাবনার সঙ্গে আমরা সম্মিলিত হতে পারি, ততক্ষণ আমরা হাজার চেষ্টা করি না কেন, কিছুতেই আমরা আমাদের কার্যকে সার্থক করতে পারি না। বলছেন পথটা আমাদের ভক্তি, পথটা আমাদের কর্ম, পথটা আমাদের যোগজ রাজক্রিয়া বা পথটা আমাদের জ্ঞান, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা উচ্চ আদর্শের সঙ্গে সংযুক্ত হচ্ছে ততক্ষণ শুধুই বৃথা চর্চা করা। বলছেন সবসময় উচ্চ আদর্শ উচ্চ উদ্দেশ্যে একটি জীবন যাপন করার জন্য, যেন স্বামীজি একটা সাংকেতিক কতগুলো শব্দ আমাদের কাছে দিয়ে গেছেন, এইটা কিন্তু ভাবার বিষয়। স্বামীজি শিষ্যের এত নেগেটিভ কথার উত্তর দিচ্ছেন, কি সুন্দর উত্তর দিচ্ছেন, পরে কি হবে সর্বদা এই কথাই যে ভাবে তার দ্বারা কোনো কাজই হতে পারে না, যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি, এতটুকু তো জীবন, তার ভেতরে অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে, ফলদাতা একমাত্র তিনি অর্থাৎ ঈশ্বর, যা হয় করবেন, সে কথায় তোর কাজ কি, তুই অধিক না দেখে কেবল কাজ করে যা। বুদ্ধেশানন্দজি মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাজ এরকম আমরা কাজ করছি, আমরা যে ফল পাবো তার কি মানে আছে, ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, ফল দেবার কাজটা হচ্ছে ভগবানের, কাজ করার কাজটা হচ্ছে তোমার, কাজ করাটা তোমার হাতে আছে, তুমি যদি ভগবানের কাজটাও করতে যাও তাহলে না নিজের কাজটা করতে পারবে না ভগবানের কাজটা করতে পারবে, কিন্তু কোনোটাই তুমি ঠিক মতো করে উঠতে পারবে না, এই কথা তিনি বলেছিলেন আমাদের। এইটা হচ্ছে মূল কথা, আমরা সবসময় ভাবি কী করে কী হবে, কেন রকম করবো, এরকম করার কি কোনো প্রয়োজন আছে, আমরা সবসময় ভাবতে থাকি ওটা, কিন্তু ওরকমভাবে যদি করতে থাকি তাহলে কোনো দিন কোনো কাজ করা হবে না। আপনারা বেশিরভাগই তো মা, তাই মায়েদের উদাহরণ দিই, বাড়িতে রান্নাবান্না এসে গেছে, আপনি সবজি টবজি সমস্ত কিছু আছে, যা সবজি আছে তাই দিয়ে শুক্তও রান্না করা যায়, তা যা সবজি আছে তাই দিয়ে ঝোলও রান্না করা যায়, যা সবজি আছে তাই দিয়ে আলু পোস্তও রান্না করা যায়। আপনি যদি সকাল থেকে দুপুর অবধি ভাবতেই থাকেন যে তো কালকে তো এটা রেঁধেছিলাম, আবার গত সপ্তাহে তো গত মঙ্গলবার দিন আলু পোস্ত রেঁধেছিলাম, আবার এই মঙ্গলবারের আলু পোস্ত রাঁধবো, তাহলে ঠিক এক হয়ে গেল না, এই যদি ভাবতেই থাকেন ছেলেমেয়েরা এসে লাঠির বাড়ি মারবে যে তুমি ভাবোই বসে বসে। ঠিক ওই রকম কাজের ক্ষেত্রেও তাই, শুভ কাজ সবসময় করে ফেলতে হবে। আমরা কেউ বলতে পারি না যে কখন আমাদের জীবন শেষ হয়ে যাবে, এটা আমরা কেউ বলতে পারি না, বিশেষ করে এই যে কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই কাজটা কিছুতেই বলে উঠতে পারি না। হ্যাঁ, তো শুভ কাজ শেষ করে ফেলতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গোনা দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মাঝেটা খুব জোর দিতেন, বলতেন গোনা নিজের জীবনের ভেতরে একটা হার্ডনেস আনতে হবে, যে কটা দিন সঙ্গে করে নিয়ে এসছো সে প্রত্যেকটা দিন, একটা দিন অতিক্রান্ত হলে একটা দিন চলে যাচ্ছে, পরে কি হবে ভেবে কোনো কাজ নেই, সেই দিনটাকে ইউটিলাইজ করুন। আপনি দীর্ঘদিন সেটা থাকবেন কি থাকবেন না, আপনার কাজ দীর্ঘস্থায়ী হবে কি হবে না, আগামী প্রজন্মের কাছে আপনি স্বীকৃতি পাবেন কি পাবেন না, এগুলো কখনোই কোনো কিছু কাজের মাপকাঠি হতে পারে না। শুভ কাজ করবার সুযোগ আমি পেয়েছি, সেটা আমরা করব, আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা যদি শুভ কাজ করি তবেই একমাত্র এটা হবে, অন্যভাবে কোনোভাবে কিছুতেই কিছু করা যাবে না, শুভ কাজ করতেই হবে। তাই বলছেন যে পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি, আমরা একটা সময় এটা এই বইয়ের শব্দ বলে ভাবতাম, কিন্তু এই যে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এটা জীবনের গল্প, এটা কিন্তু আমরা একটু একটু করে অনুভব করে ফেলেছি, রোজ প্রিয়জনদের মৃত্যু দেখছি, রোজ কাজে মানে যাদেরকে দেখে এসেছি তাদেরকে মৃত্যু দেখছি। আজকে একজন লিখছেন তার এক বন্ধুর কথা, গতকাল রাত্রে তিনি ফেসবুক বন্ধ করার আগে তিনি খুব ভালো কার্টুন আঁকতেন, কতগুলো কার্টুন এঁকে ছবি তুলে সেটা তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তিনি আমাকে বললেন দেখুন এইটা কালকে রাত্রিরে পাঠিয়েছেন আর আজ সকালে ফোন করার পরে আমি জানতে পারছি যে সেই ভদ্রলোক মারা গিয়েছেন। এই যে আমাদের জীবন শেষ হয়ে আসছে, প্রতি মুহূর্ত সময় কমে যাচ্ছে, কেনা দিন যেটুকু দিন আমরা সঙ্গে করে নিয়ে এসেছি শেষ হয়ে যাচ্ছে, তাই শুভ কাজে যতটুকু সময় লাগে ততটুকু আমরা যেন করতে পারি, ততটুকু আমরা যেন ব্যবহার করতে পারি, নাহলে কিন্তু একটা সময় আসবে যে সময়
আমার সামর্থ্য চলে যাবে, সব কিছু আসবে, কিন্তু যেহেতু আমার অভ্যাস নেই আমি কোনো কিছুই করে উঠতে পারবো না। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে 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 লাগিলেন। স্বামীজির বিলাতি শিষ্য গুডউইন সাহেব সাক্ষাৎ সেবার মতো অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতঃপূর্বে তাহার সহিত পরিচয় হওয়া শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয় মিলিয়া স্বামীজি সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। একটা ছোট্ট ছবি এখানে দেওয়া হয়েছে, ছবিটা কি না, তিনি যে যে গুডউইনের কাছে গিয়ে দাঁড়ালেন তার সম্পর্কে বলছেন, কিরকম না, তিনি গুডউইন সাহেব সাক্ষাৎ সেবার মতো অনতি দূরে দাঁড়িয়েছিলেন। সেবা মানে মানুষ তার গায়ে সেবা তা নয়, এই যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এই জাতীয় অ্যাটিটিউড যে মানুষের সঙ্গে থাকে। আমরা যখন নরেন্দ্রপুরে ছিলাম, আইআইএম নয়ডা থেকে একদল ছেলে এলো, তাদেরকে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে কোনো একটা প্রজেক্ট করবার জন্য বলা হয়েছে। তো সেই প্রজেক্টের কাজে তারা এলেন। আমি বললাম, দেখো বছর বছর আমাদের বুকসেলস কাউন্টারগুলো খুব লসে রান করছে, তোমরা একটা কিছু উপায় বার করতে পারো যাতে আমরা খুব বুকসেলস কাউন্টারগুলোকে খুব অ্যাট্রাক্টিভ করতে পারি। নরেন্দ্রপুরের বুকসেলস কাউন্টার তো শুধু বুকসেলস কাউন্টার নয়, আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে ছেলে মেয়েরা যে যে কাজকর্ম করছে তাদের প্রোডাক্ট সেগুলোকে আমরা বিক্রি করি। এগুলো বিক্রি হলে তবে ওরা কিছু টাকা পাবে, তবে তারা স্বনির্ভর হতে চেষ্টা করবে। সেই কারণে আমরা খুব চেষ্টা করতাম। ওরা অনেক রকমে খুব সুন্দর 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দিল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিল, দেওয়ালে রং কেমন করতে হবে, সাজানোগুলো কেমন করতে হবে। কিন্তু সবার উপরে যে কথাটা বললো সেটা হলো এই, এমন একজন মানুষ গেটের ভেতরে ঢুকলে যাকে দেখা যায়, যাকে দেখলে মনে হয় যার ভেতরে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কী করতে পারি, এই অ্যাটিটিউডটা নিয়ে দাঁড়িয়ে আছে। যে সেবার মূর্তির এই যে কথাটা বলেছেন, শব্দটা ব্যবহার করেছেন, এটা হলো এই, এটা রঙ্গনাথ আনন্দজি আমাদের উপর খুব জোর দিতেন সবসময়, তুমি করতে পারো না পারো কিন্তু তোমার ভেতরে যেন এই ভাবটা ভীষণভাবে জেগে থাকে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কী করতে পারি, কী উপকার করতে পারি। আপনারা দেখবেন যখনই এই ভাবটা আসবে ঈশ্বর আপনাকে কাজ করবার সুযোগ দেবেন, কিছু না কিছু সুযোগ দেবেন। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য, না মহাশয়, শঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না, ইচ্ছে হয় তোরা এখানা কণ্ঠ করে কণ্ঠে করে রাখিস। নচিকেতার মতো শ্রদ্ধা সাহস বিচার বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর, শুধু পড়লে কি হবে? শিষ্য বললেন, কৃপা করুন, কৃপা করুন যাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি, ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না, কেউ কাকেও কিচ্ছু করে দিতে পারে কি রে বাপ, নিজের নিয়তি নিজের হাতে, গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র, বীজের শক্তিতেই গাছ হয়, জল ও বায়ু কেবল তার সহায়ক মাত্র। স্বামীজি বলছেন, স্বামীজি চাইছেন যে ছেলেরা উপনিষদগুলির মতে কঠোপনিষদ কণ্ঠস্থ করুন। শিষ্য খুব পণ্ডিত ছিলেন, তিনি ততদিনে শঙ্কর ভাষ্য সমেত কঠোপনিষদ তার পড়া হয়ে গেছেন। স্বামীজির ভীষণ প্রিয় ছিল কঠোপনিষদ। তিনি বলতেন, কঠোপনিষদ সম্পর্কে বলতে গিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করেন, সেটা হচ্ছে গ্র্যান্ড। বলছেন, এরকম গ্র্যান্ড জিনিস আর কখনো হয়নি। কেন তার ভালো লাগতো? প্রথম এই 4টি জিনিসের কথা বলছেন, শ্রদ্ধা সাহস বিচার আর বৈরাগ্য, এই 4টে জিনিস তার মধ্যে আছে। নচিকেতার বাবা ছিলেন ব্যজস্র বসমুনি, তিনি এই যজ্ঞ করেছিলেন, যজ্ঞের পরে সব যারা এসেছিলেন নিমন্ত্রিত তাদেরকে একটি করে গোধন তিনি উপহার দিচ্ছিলেন। তখনকার দিনে এরকমই নিয়ম ছিল, কারণ তখনকার দিনে শিক্ষা তো লেখাপড়ার জন্য পয়সা কড়ি লাগতো না, অথচ সেই 9 বছর বয়সের ছেলে গুরু গৃহে যেত, 21 বছর বয়সে আসতো। এই যে দীর্ঘ 12 বছরের সময় সেই ছাত্রের খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ, তার কাপড় চোপড়, সমস্ত কিছুর খরচ গুরুকেই বহন করতে হতো। সেই কারণে পুরাকালে যখন কোনো যজ্ঞ বা অনুষ্ঠানাদি হতো,
রাজা এই সমস্ত গুরুদের নিষ্কর জমি, গোধন এইসব দিতেন। সেই সমস্ত নিষ্কর জমিতে ছাত্ররা এবং গুরুর নেতৃত্বে চাষ করে তার থেকে যে শস্য আসত সেই তারা খেতেন, এই সমস্ত করতেন। এটা একটা রীতি ছিল যে যজ্ঞে কেউ এলে তাকে কিছু উপহার দেওয়া। আমরা নরেন্দ্রপুরে থাকতে এই রীতিটা খুব সুন্দর করে পালন করতাম। গ্রামে গ্রামে আমাদের যখন কোনো অনুষ্ঠান হতো, যখন কেউ ফিরে যেত প্রত্যেককে একটা করে উপহার দেওয়া হতো, সেটা হচ্ছে তুলসী গাছের চারা, একটা ছোট্ট ওই যে বিস্ক ফার্মের যে পাউরুটি, পাউরুটির কালো ওই প্যাকেটগুলো হয় সেটাকে দুভাগে কেটে তার ভেতরে মাটি বসিয়ে একটি করে তুলসীর চারা অনেক দিন আগে থেকে তৈরি করা হতো। যখন অতিথিরা ফিরে যেতেন তখন প্রত্যেকের হাতে, তখন সেই প্রত্যেকের হাতে ওই একটি করে তুলসীর চারা দিয়ে দেওয়া হতো, ঠিক ওই রকম যাতে বাড়িতে গিয়ে একটা গাছ সে বসাতে পারে। তো বলছেন সেই ব্যজশ্রবস মুনি গরু দান করছেন। নচিকেতা দেখলেন গরুগুলো এত জীর্ণ শীর্ণ, এগুলি আর কোনোদিন ঘাস খাবে না, এগুলি কোনোদিন আর দুধ দেবে না, এগুলি কোনোদিন আর হাল চালাবে না। তার মনে হতে থাকলো এই বাজে জিনিসগুলো দিয়ে তার বাবার তো কোনো লাভ হচ্ছে না। তখন তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কার কাছে দিলে? একবার, দুবার, তিনবার, তিনবার জিজ্ঞাসা কর যখন করলেন, তৃতীয়বার তার বাবা তাকে বললেন, তুমি যমকে, তোমাকে যমকে দান করলাম। বাবা বলেছেন, অতএব পিতৃবাক্য শুনে তিনি যমগৃহে রওনা দিলেন। যেতে যেতে তার মনে হতে থাকলো, বহু নামেমি প্রথম, বহু নামেমি মধ্যম। শাস্ত্রকাররা এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে নচিকেতার মনে হলো আমার বাবার অনেক শিষ্য প্রশিষ্য আছেন, তাদের মধ্যে আমি সেরা যদি নাও হতে পারি, আমি দ্বিতীয়, মধ্যম, কখনো অধম নই। এই বোধটা কিন্তু আমাদের জাগিয়ে রাখাটা খুব জরুরি। আমরা সবার আগে মেন্টালি ডিফিটেড হয়ে যাই, না এটা আমার দ্বারা হবে না, এটা করবেন পারব, কী করে করবো, আমার কি শক্তি আছে, আমরা কখনো চেষ্টা করে দেখতে পারি না। ধরুন আপনারা যে দক্ষতার সঙ্গে রান্না করেন, যে দক্ষতার সঙ্গে খেতে দেন, যে দক্ষতার সঙ্গে আপনারা সংসার পরিচালনা করেন, আমাকে যদি দেওয়া হয় আমি সেই দক্ষতায় পারবো না। সেক্ষেত্রে আপনি প্রথম, আমি মধ্যম, অধম কখনো নই। কিন্তু যে দক্ষতার সঙ্গে আমি আমার আশ্রম পরিচালনা করি, আপনাকেও যদি দেওয়া হয় আপনি পারবেন, কিন্তু আমি এই এত বছর, এই প্রায় 28 বছর চালিয়ে চালিয়ে যে অভিজ্ঞতা এসছে সেইটাতে হয়তো কোনো একটা জায়গায় আপনারা একটু পিছিয়ে পড়তে পারেন। সেখানে আমি প্রথম, আপনি দ্বিতীয়, কিন্তু আপনি অধম কখনো নন। এই মনের ভেতরে এই বিশ্বাসটা যদি না থাকে যে আমার দ্বারাও হবে, কঠোপনিষদের এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়, এটা হচ্ছে এই দ্বিতীয় যে প্রথমটি, সেটা হচ্ছে শ্রদ্ধা, নিজের ওপর বিশ্বাস, নিজের ওপর শ্রদ্ধা। আমরা জগৎ সংসারে সকলকে শ্রদ্ধা করতে শিখি, শুধু নিজেকে আমরা এতটুকু শ্রদ্ধা করি না, আমরা নিজেকে এতটুকু আমরা বিশ্বাস করি না। তারপরে বলছেন সাহস, সেই জমের জমের গৃহে সে যাত্রা করলো। আমরা তো দেখেছি এই যখন নরেন্দ্রপুরে ক্লাস টাস নিয়ে ফিরে আসতাম রাত্রি 9টা বাজে, তখন সেই সময় অটো পাওয়া যেত না রাজপুরে যাওয়ার জন্য, সব প্যান্ট শার্ট পরা মায়েরা সব সব কর্পোরেট হাউসে করে, বড় বড় কর্পোরেট হাউস চালিয়ে এসেছেন, তারা নেমে অটো নেই করে কি আতঙ্ক করতেন। তারা সম্মিলিতভাবে যদি 4 জন মহিলা যদি একটা অটোকে ভাড়া করে নিয়ে বেরিয়ে যেতেন তাদের সমস্যার সমাধান হতো। কেন হয় না? এই প্রথম ঘটনায় সবসময় তাদের এই সাহসটা কাজ করে না। একটা মায়েদের ক্ষেত্রে বলবো না, বাবাদের ক্ষেত্রেও হয়, আননোন পরিবেশে গিয়ে সেখানে কেমনভাবে কাজ করবো সেই বোধটাই আমাদের জাগে না। কোনো কাজ যা আগে কখনো করিনি সেটা করতে আমাদের ভীষণ রকমের ভয় হয়। সাহস, বিচার করা, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করা খুব জরুরি, এটা আমাদের বোধটা থাকা দরকার। আত্মস্থানজি বলতেন, এই মাথার মাঝখানে বুঝলি তো একটা কুলুপ আছে, সেই কুলুপটা তোকে শেখায় কোন কথাটা কানের এই দিক দিয়ে ঢুকে এই দিকে পাঠাবি, আর কোন কথাটা কানের এই দিক দিয়ে ঢুকে বা কান দিয়ে বার করে দিবি। সেই যে শেখায় যে যন্ত্রটা সেটাকে বলা হয় বিচার বা আমাদের ধী শক্তি। দেখবেন আমাদের যে গায়ত্রী মন্ত্রে ভীষণভাবে ধী শক্তির কথা বলা হচ্ছে, ধীমহি ধী ইয়ো না প্রচোদয়াৎ ওম। ধী শক্তি হচ্ছে পাওয়ার অফ ইন্টালেক্ট, যে শক্তি দিয়ে আমরা ভালো আর মন্দ মুহূর্তের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারি, এটা ভালো আর এটা মন্দ। সেইটা করতে গেলে আমাদের নিজেদের ভেতরের বিচার শক্তিটিকে বাড়াতে হয়। বিচার শক্তি আমাদের মধ্যে কেন এফেক্টিভ হয় না, তার কারণ হচ্ছে
আমরা সব সময় নিজেকে বাঁচিয়ে চলি, আমি যা করছি আমার মতো জগৎ সংসার এরকমটি করে না, ওরকম করতো, আমি কম করেছি, আমি কম কষ্ট করেছি, আমার আমার মতো, আমি সবসময় আগে এ প্লাস প্লাস তারপরে আমি জগৎকে বিচার করতে যাই, এই এইটা করলে হবে না। কিন্তু যখন আমি বিচার করতে নেমেছি ভালো মন্দ নিজেরটারও দরকার আছে, জগতেরটারও দরকার আছে, তবে আমার মধ্যে এই শক্তি আসবে। আর তারপরে বলছেন এই তিনটে জিনিস, এবং এগুলো এলে আপনা আপনি বৈরাগ্য আসবে, জগতের যাবতীয় আকর্ষণের বস্তুর প্রতি অনাকর্ষণ এবং উচ্চ আদর্শ বা উচ্চভাবে জীবনযাপন করার ইচ্ছেটা আসবে। বলছেন একটি গ্রন্থ মানুষকে এইভাবে প্রভাবিত করে, একটি গ্রন্থ মানুষকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বলছেন উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না, ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। কণ্ঠে করে রাখার কেন কথা বলতেন, যখনই বিপদ হবে সেগুলো মনে করার। আমাদের মনে আছে তখন সদ্য সাধু হতে এসেছি, একদিন আত্মস্থানন্দজি বললেন স্তব মুখস্থ বলতে হবে, তা আমাদের তো কারোর স্তব মুখস্থ নেই, 14 জন ছেলেকে একবারে ধরে 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 যাকে বলে একদম হামাম সাফা করলেন, এক হামাম দিয়ে জল দিও না শব্দের হামাম দিয়ে আমাদের একবারে ধুয়ে মুছে সাফ করে দিলেন। সে যে কি বলার বললেন, কি বলার বললেন, 20 মিনিট ধরে একবারে সে একবারে যেন ঝড় বইছে আর আমরা নিঃশব্দে শুনছি। তারপর যখন ঝড় থেমে গেল তখন ভারী সুন্দর একটা কথা বললেন, বললেন জীবনে কিছু কিছু সময় আসে যে সময় আমাদের ভগবানের কথা ভাবতে ইচ্ছা করে না, ভগবানের নাম করতে ইচ্ছা করে না, ভগবানকে নিয়ে চিন্তা করতে ইচ্ছা করে না। তাহলে আমরা কি বেকার জিনিসপত্র নিয়ে মাথা ঘামাবো? তা নয়। যখন তুই তোর এই তখন এই স্তব স্তুতিগুলো তোকে সাহায্য করে, যখনই তোর মনে অন্য চিন্তা আসবে, তুই মনে যদি ভাবিস হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, আমি আমার হৃৎপদ্মে সেই নির্বিকল্প স্বরূপকে স্থান দিয়েছি, এই মনে কি অন্য কোনো চিন্তা করা যায়? সঙ্গে সঙ্গে মন চচ্চর করে ঈশ্বরের দিকে চলে যাবে। কণ্ঠস্থ করার কারণটা তাই, সব সময় মনে রাখা যে কোনো পরিস্থিতিতে কেমন করে বেরিয়ে যাব। যেমন অন্ধকার রাস্তায় যেতে গেলে আমাদের একটা আলো লাগে, টর্চ লাগে, ঠিক সেই রকম আমাদের জীবনে কেমন করে এগোবো তার জন্য জ্ঞানের আলো লাগে, জীবনের এই জ্ঞানের আলো, এটা আমাদের কাছে খুব জরুরি, তাই কণ্ঠস্থ করার কথা বলছেন। এবার শিষ্য আবার সেই শিষ্যকে সোজা করা যাচ্ছে না, শিষ্য খানিকটা সেই আমাদের আমাদের কাশীশ্বরানন্দজিকে আমরা একবার এ খাইয়েছিলাম, নুডলস খাইয়েছিলাম, তো উনি খেলেন, চুপচাপ খেলেন, কিছু বললেন না, জিজ্ঞেস করলেন এটা কী, আমরা বললাম নুডলস, খেলেন। তারপরে একদিন কি একটা প্রসঙ্গে বলতে গিয়ে ইনস্ট্যান্ট জিনিস দিয়ে বলতে গিয়ে বললেন ডোন্ট গো ফর এনি ইনস্ট্যান্ট থিংস, দে আর লাইক ম্যাগি নুডলস, দে আর বোনলেস, দে আর স্পাইনলেস অ্যান্ড আলটিমেটলি দে আর ইউজলেস, কখনো চটজলদি কোনো কিছুর জন্য যাবে না, তারা ম্যাগি নুডলসের মতো, সেগুলো একবারে বোনলেস, তার কোনো হার নেই, স্পাইনলেস সিদ্ধারা নেই, আর আলটিমেটলি ইউজলেস, এটা একেবারে শরীরের কোনো কাজে লাগে না। ঠিক সেই রকম এ তখনও পর্যন্ত এই বোনলেস স্পাইনলেস অ্যান্ড ইউজলেস হয়ে আছে শিষ্য, শিষ্যকে তিনি বলছেন যে তোরা কর, তিনি তখন বলছেন কৃপা করুন যাতে দাসের এই সকল অনুভূতি হয়, আমারও যেন মানে দাস তার যেন এরকম অনুভূতি হয়। স্বামীজির কথাটা অসাধারণ। আমাদের কাশীশ্বরানন্দজি বলতেন যখনই মনে কোনো অন্য কোনো ভাব আসবে, মনে কোনো দুঃখ হবে, মন সামান্যতম একটু উনি বলতেন ডাউন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্বামীজির বই খুলে দেখবি, কিচ্ছু না পেলে স্বামীজির কবিতা খুলে দেখবি, ধৈর্য ধর ক্ষণকাল হেবি হৃদয়, উনি ওই কবিতাটা পড়ার কথা বলতেন বারবার, বলতেন দেখবি কীরকম একটা অগ্নিময়ী প্রেরণা পাবি। দেখুন কী সুন্দর কথা বলছেন, বলছেন ঠাকুরের কথা শুনেছিস তো, তিনি বলতেন কৃপা বাতাস তো বইছে তুই পাল তুলে দে না, কেউ কাউকে কিচ্ছু করে দিতে পারবে কি রে বাপ, নিজের নিয়তি নিজের হাতে, গুরু এইটুকুই কেবল বুঝিয়ে দেন মাত্র, বীজের শক্তিতেই গাছ হয়, জল ও বায়ু কেবল তার সহায়ক মাত্র। কি সুন্দর কথাগুলো বলছেন, কেউ কাউকে কিচ্ছু করিয়ে দিতে পারে না, কৃপা বাতাস বইছে, আমি যতক্ষণ না পর্যন্ত চেষ্টা করব ততক্ষণ কিছু হবে না। আমার মনে আছে আমরা তখন হেডকোয়ার্টার্সে এসেছি, আমি তো বরাবর এরকম খুব ক্যাটক্যাটে,
একটি কেন্দ্রের অধ্যক্ষকে একটু ক্যাট ক্যাট করে কথা বলে দিয়েছিলাম। তিনি পূজনীয় স্মরণানন্দজির কাছে আমার কমপ্লেন করছিলেন, তো আমাকেও ডাকা হলো বিচার সভায়। আমাকে মহারাজ বললেন যে তুমি এরকম বলেছ, তুমি ক্ষমা চাও। আমি ক্ষমা চেয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এবার মহারাজ এবার ওকে বলছেন, আচ্ছা তুমি হাওয়াতে একটু হাতটাকে এরকম নাড়াও দেখি, দেখো দেখি হাত তালি বাজে কি না। তা উনি তো চুপ করে গেছেন, বুঝে গেছেন মহারাজ এবার কী বলতে চলেছেন। বলছেন, তুমি এসে বলছো ও হাত তালি বাজিয়েছে, অথচ তুমি হাওয়াতে একটু হাত নাড়াওনি, এমনি এমনি তালি বেজে গেল, তোমারও দোষ ছিল কি বলো। বলে এবার উনি আমার কাছে জানতে চাইলেন যে কেন আমি এরকম আচরণটা করেছি। বললেন, আমার কাজ প্রথম ওকে শিক্ষা দেওয়া যে ও বড়কে কিছু বলে ফেলেছে, সেটা অন্যায় হয়েছে, তাই ক্ষমা চাওয়ানোটা আমার কাজ, কিন্তু তোমাকেও সতর্ক হতে হবে, ছোটদের সঙ্গে কথা বলবার সময় এটা যেন কখনো না হয়। উনি বলতেন, হাওয়াতে হাত তালি হয় না, যে কোনো কাজ করতে গেলে অনুঘটকের প্রয়োজন হয়। তাই কি সুন্দর কথাটা তিনি আমাদের বলছেন, এরকম বলছেন যে গুরু কেবল এইটাই বুঝিয়ে দিতে পারেন। কি বুঝিয়ে দিতে পারেন? বীজের শক্তিতেই গাছ হয়। শুধু বীজ না বপন করলে, শুধু জল আর বাতাস দিলেই কি গাছ হয়? বীজের শক্তি, বীজের ভেতরে বেড়ে ওঠার শক্তি থাকে, সেইটাই বিকশিত হয়। ঠিক এরকমভাবে আমাদের ভেতরে বীজে বেড়ে ওঠার শক্তি আছে, গুরুর যে কৃপা সেগুলো যেন সহায়ক হিসেবে, লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো সহায়ক হিসেবে আমার মধ্যে কাজ করছে। শিষ্য, বাইরের সহায়তা কি আবশ্যক আছে মহাশয়? স্বামীজি, তা আছে, তবে কি জানিস, ভেতরের পদার্থ না থাকলে শত সহায়তায় কিচ্ছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতি একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম, উচ্চ নীচ প্রভেদ করা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্য, সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছে, কালে নাত্মনি বিন্দতি। দেখুন কি সুন্দর কথা বলছেন। আমরা খুব ভালো করে উদাহরণ দেখবেন, একটা আপনারা তো সবাই গীতা টিতা পড়েন, গীতার দ্বিতীয় অধ্যায় দেখবেন, সেখানে স্থিতপ্রজ্ঞ পুরুষের উদাহরণ কি ভগবান বলে যাচ্ছেন, পরপর পরপর বলে যাচ্ছেন, এরকম সে এরকম সে এরকম ওরকম বলে যাচ্ছেন। আপনি একবার পড়তে পড়তে মাঝে মাঝে চোখ বন্ধ করে নিজের কথা ভাববেন, দেখবেন এই স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ আছে সেই লক্ষণগুলো আপনার ভেতরেও বিকশিত আছে। ইদানিং আর আপনাকে দুঃখ স্পর্শ করে না, এই যে রোজ মৃত্যুর খবর শুনছেন, মন খারাপ হচ্ছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে যেভাবে স্পর্শ করতো সেভাবে কিন্তু স্পর্শ করছে না। আপনি কোনো একটা অদ্ভুত একটা খুব মানে আচমকা কোনো আনন্দের খবর পেলেন, আগে হলে লাফিয়ে লাফিয়ে নাচানাচি করতেন, মিষ্টি কিনতে যেতেন, ই করতেন, এখনও হয়তো করছেন, কিন্তু উচ্ছ্বাসটা আর হচ্ছে না। সে আমাদের স্থিতপ্রজ্ঞর যেরকম সুখেতেও সে কিছু দুঃখ পায় না, আবার জয় বা লাভ হেরে যাওয়ার পরাজয়ের ভেতরেও সে কোনো রকম দুঃখ পায় না। দেখবেন আপনার সঙ্গে স্থিতপ্রজ্ঞের কোনো ফারাক নেই, ফারাকটা অন্য একটা জায়গায়। স্থিতপ্রজ্ঞ জন্মগত এই শক্তিটি নিয়ে জন্মায়, আর আমরা জীবনের নানা অভিজ্ঞতা নানা ঘাত প্রতিঘাতে আহত হতে 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 এই অবস্থায় এসে পৌঁছেছি। স্বামীজি সেই কথাটাই বলছেন, ভেতরের পদার্থ না থাকলে শত সহায়তায় কিছু হয় না। যদি আমাদের বিকশিত হতে হয় আমাদের ভেতরে মালকড়ি থাকা দরকার। তারপরে বলছেন, তবে কি, তবে সকলেরই আত্মানুভূতি একটা সময় আসে, প্রত্যেকের ভেতরে সেই পরম পিতা পরব্রহ্মরূপে আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন, আজ হোক কাল হোক আমাদের ভেতরে তার বিকাশ আমরা দেখতে পাব, কারণ সকলেই ব্রহ্ম, উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ব্রহ্ম বিকাশের তারতম্য, ব্রহ্মকে আমি কেমনভাবে বিকশিত করতে দিচ্ছি সেইটার তারতম্য। আমাদের গানের স্কুলে গান শিখিয়েছে, আমরা 5 জন মিলে গান শিখেছি, প্রত্যেককে জিজ্ঞাসা করা হলো, তারপরে গান শেখানোর পরে এবার 5 জনের মধ্যে একজন 7 দিনই অভ্যাস করেছে, একজন 6 দিন অভ্যাস করেছেন, বাকি 3 জন 3 দিন অভ্যাস করেছেন, আর বাকিরা অভ্যাসই করেননি। যখন গান গাওয়া হবে শিক্ষক শুনলেই বুঝতে পারবে যে প্রত্যেকে কে কতটা অভ্যাস করেছে, কারণ তার গলার যে কাজ সেটা বলে দেবে,
সে কেমন অভ্যাস করেছে, ঠিক ওই রকম উচ্চ নিচের যে প্রভেদটা কেবল ব্রহ্ম বিকাশের তারতম্য। আমার ভেতরের সেই ব্রহ্ম শক্তিকে আমি কিভাবে বিকশিত হবার সুযোগ দিয়েছি তার উপর নির্ভর করে আমরা কে কতটা এগিয়েছি কে কতটা পিছিয়েছি। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়, তাই শাস্ত্র বলছে কালে নাত্মনি বিন্দ্যতি, যে সময় হলেই সেটির আমার ভেতরের যে পরমাত্মার সেটির বিকাশ হবে। শিষ্য, কবে আর ওই রূপ হবে মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটিয়েছি, কাজের কাজই নয় কিন্তু পড়ে টড়েছে তো অনেক, তো বধ হজম তার হয়ে যাচ্ছে। আর স্বামীজি তাকে কি সুন্দর করে বলছেন, স্বামীজি বলছেন ভয় কি, এবারে যখন এবার যখন এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে। মুক্তি সমাধি এ সকল কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া, নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা চলছেন, অজ্ঞান মেঘ তাকে ঢেকেছে মাত্র, সেই মেঘ সরিয়ে দেওয়া আর সূর্যের প্রকাশ হওয়া, তখনই বিদ্যাতে হৃদয় গ্রন্থি ইত্যাদি অবস্থা হয়। যত পথ দেখছি সব এ পথের প্রতিবন্ধ দূর করার উপদেশ দিচ্ছে, যে যেভাবে আত্মানুভব করেছে সে সেভাবে উপদেশ দিয়ে গেছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মদর্শন, আত্মজ্ঞান, আত্মদর্শন, এতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, এটা সর্ববাদী সম্মত মত। পথ কিন্তু একটাই, আমাদের উদ্দেশ্যটা একটাই, আমরা যে পথ দিয়েই যাই না কেন উদ্দেশ্যটা আমাদের একটাই, আমরা ঈশ্বরের দিকে এগিয়ে চলেছি, প্রতি মুহূর্তে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে চলেছি। আমরা যে যত তাড়াতাড়ি সেটা করতে পারবো তার ততটাই হবে। কর্মযোগের শুরুতেই দেখবেন প্রথম বক্তৃতায় কর্ম তার প্রভাব, সেখানে দেখবেন স্বামীজি উদাহরণ দিচ্ছেন, বলছেন একটা ঢাকা, একটা কোনো ঝুড়ি ঢাকা দেওয়া আছে, একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে, যে যত তাড়াতাড়ি তার উপর থেকে সেই জ্ঞান যদি কাপড়টা সরিয়ে দিতে পারে সে তত তাড়াতাড়ি তার ভেতরে যে জিনিসপত্র সেগুলোকে দেখবে। ঠিক এইরকম আমরাও আমাদের মনের অজ্ঞানতা যত দ্রুত সম্ভব সরাতে থাকব তত দ্রুত আমাদের আত্ম অনুভূতি হবে, কারণ আমাদের ভেতরে সেই জ্ঞান সূর্য প্রকাশমান, তিনি বিকশিত হচ্ছেন, আলাদা করে কোনো এক জায়গা থেকে কিচ্ছু আনতে হয় না, আমার ভেতরেই সেটি বিকশিত হচ্ছে, যে যত তাকে চেষ্টা করবে সেটা হবে। আমার এই উদাহরণটা দেওয়া কতটা সার্থক হবে জানি না। আমি পূজনীয় সাধারণ আপস্তানন্দজি মহারাজকে দেখি, যখন তিনি আমাদের মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক, আমার স্থূল শরীরে তাকে দেখা শেষ হলো যখন তিনি এই সংঘের সংঘগুরু হয়ে গেছেন। এই সমস্ত পথটা আমি তাকে দেখেছি, যে মানুষটাকে আমি চিনতাম আর পরবর্তীকালে যে মানুষটাকে আমি দেখেছি সে কিছুতেই তাকে আমি মেলাতে পারতাম না। তার চোখের দৃষ্টি আলাদা হয়ে গেছিলো, তার হাসি আলাদা হয়ে গেছিল, জীবনকে দেখার অভিজ্ঞতা তার সম্পূর্ণ আলাদা হয়ে গেছিল। এই যত তিনি নিজেকে মেলে ধরছিলেন আমরা একটু একটু করে তার আলোর প্রকাশ দেখতে পাচ্ছিলাম, আর যত দেখছিলাম তত নিজেদেরকে আলোকিত মনে করছিলাম। ঠিক সেই রকম আমাদের ভেতরের আগুন দাউ দাউ করে জ্বলছে, যে যে কারণে আমরা সেটাকে দেখতে পাই না তার প্রথম নাম হচ্ছে অজ্ঞানতা, এবং অজ্ঞানতা থেকে একটি একটি করে বাকি বন্ধনগুলো তৈরি হয়। আমরা যত দ্রুত সেই অজ্ঞানতাকে আমাদের মধ্যে থেকে সরিয়ে দিতে পারবো তত দ্রুত আমরা আমাদের ভেতরের সেই পরম পুরুষ বা সেই পরম শক্তি বা পরমাত্মাকে দেখতে পাব। শিষ্য, মহাশয় শাস্ত্রের এই ওই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। কি সুন্দর কথা, এই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সবারই হয়, বিশেষ করে আমাদের যাদের 50 অতিক্রম করে গেছি, এখনো পর্যন্ত প্রাপ্ত বস্তু যেটার জন্য বেরিয়েছিলাম সেটা হলো না বলে আমাদের কষ্ট হতে থাকে। স্বামীজি কি সুন্দর এই ভাবটিকে অ্যাপ্রিসিয়েট করছেন, নেগেটিভভাবে নয় পজিটিভভাবে। দেখুন স্বামীজি বলছেন এরই নাম ব্যাকুলতা, এইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধক রূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধা দৃঢ়তর হবে, ক্রমে আত্মা করতল আমলকবর প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ, কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে,
কিন্তু অনুভূতির জন্য কজন লোকে ব্যাকুল হয়। ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়ার হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য গোপীদের যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য যেন সেইরূপ ব্যাকুলতা চাই। গোপীদের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল, ঠিক ঠিক আত্মজ্ঞানে সেই ভেদ একেবারেই নেই। এরপরে জয়দেবের গীত গোবিন্দ সম্পর্কে তিনি কথা তুললেন। এইবার প্রথম হচ্ছে স্বামীজি বলছেন কি সুন্দর কথা, এই যে ব্যাকুলতা ওরম ব্যাকুল আমাদের হলে আমরা ধরা ওরম ব্যাকুলতা অনেক হয়, ওটার কথা বলছেন না স্বামীজি, বলছেন এরই নাম ব্যাকুলতা। তোমার ভেতরে এই যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলে ছটফটানি, এটির নাম ব্যাকুলতা। বলছে এটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধক রূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধা দৃঢ়তর হবে। ভগবানকে পাচ্ছি না বলে আমাদের মনের ভেতরে যত শূন্যতা তৈরি হবে, তত কেমন করে পাব এবং কি কি কারণে আমরা পাচ্ছি না সেইটার প্রতি আমাদের দৃষ্টি আসে। আমরা তখন সেইগুলোকে, যে প্রতিবন্ধক, সেগুলোকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার জীবনের এই সমস্যা, আমার জীবনে সেই সমস্যা, আমার জীবনে ওই সমস্যা। আমি শুধু একটি কথাই তাকে বলি, এই যে সমস্যা তার কারণগুলো কি সেটা কি আপনি জানেন, কি কি কারণে এইটা হচ্ছে, হ্যাঁ এইগুলো এইগুলো এগুলো, আমি সেগুলোকে তাহলে ফেলে দিন, তাহলে দেখবেন সমস্যা চলে যাবে। আমরা কিছুতেই বুঝতে পারি না, আমরা সমস্যার মধ্যে এত বুদ্ধিহারা হয়ে যাই, সমস্যাগুলো আমাদের তৈরি করা এবং এই আমাদের তৈরি করা বলেই আমাদের সমস্যাটা এরকমভাবে তৈরি হয়ে আছে, আমরা এর বাইরে কিছুতেই যেয়ে উঠতে পারি না, সেই কারণে আমরা সমস্যার সমাধান তৈরি মানে কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারি না। প্রভু মহারাজ এই কথাটি ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় ভারী সুন্দর বলেছিলেন, বলেছিলেন রোজ নিজেকে বিচার করবে, সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, এতটুকু নিজেকে রেহাই দেবে না, তারপরে তুমি সারা দিন ধরে যা যা করেছো তার থেকে কেমন করে পেরিয়ে আসতে পারবে, তার যেতে পারোনি পথে কি কি প্রতিবন্ধক হয়েছিল সেগুলোকে আগে প্রথম খুঁজে বার করো, খুঁজে বার করবার পরে নিজে নিজে রেজলিউশন নাও এইগুলো আমি আর করব না, আবার পরের দিন নিজেকে বিচার করতে বসো, দেখবে কালকে যেগুলো করবে না বলেছিলে আজকে তার কিছু কিছু করেছো, আবার এরকম জিনিসও আছে তার কিছু কিছু করনি, তুমি হয়তো কালকে মাইনাস ওয়ানে ছিলে আজকে তোমার স্থিতি হচ্ছে জিরো, ওয়ান টু থ্রি ফোর নয় কিন্তু মাইনাস ওয়ান থেকে জিরো, সেটাও একটা উত্তরণের গল্প। প্রভুমাজের এই 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 কথাগুলো এত সুন্দরভাবে আমাদের কাছে আছে, এগুলো প্রকাশ পায় না বলে আমাদেরও খারাপ লাগে। প্রভু মহারাজ রোজ ব্রহ্মচারী মহারাজদের সঙ্গে কথা বলতেন এবং ১৯৬৬ সালে উনি প্রেসিডেন্ট হয়েছেন এবং ১৯৮৫ সালের ৮৫টাকে বাদ দিলে ৬৬ থেকে ১৯৮৪ সাল অবধি প্রত্যেক বছর ট্রেনিং সেন্টারে এসেছেন, তাদের ভ্যালিডিক্টরি ভাষণ দিয়েছেন। এই কোনো ভাষণ, এটা একটা অদ্ভুত দেখার মতো জিনিস, এই এত বছর ভাষণ দিয়েছেন, কোনো ভাষণ কোনোটা একটা আরেকটার সঙ্গে মিল আপনি খুঁজে পাবেন না, অথচ প্রত্যেক বছর তিনি এক একটা করে আমাদের সাধু জীবনের সমস্যা নিয়ে বলেছেন এবং তার উত্তরণের পথ দেখিয়েছেন, কেমন করে সেই সমস্যাগুলিকে অতিক্রম করলে আমাদের সাধু জীবন মধুময় হয়ে যাবে তার কথা তিনি বলেছেন। আর এই প্রত্যেক দিন তার যে কথোপকথন, সেই কথোপকথন ব্রহ্মচারীরা প্রশ্ন করতেন এবং মহারাজ তার উত্তর দিতেন, সেগুলির সংকলন ১৯৬৬ থেকে ১৯৮৫ অবধি একেবারে ধারাবাহিকভাবে আছে আর কিছু কম আছে, সেগুলো আমাদের ট্রেনিং সেন্টার লাইব্রেরিতে থাকে, টপস অফ দি সিনিয়র মং। এই সাধু জীবন কেন, সাধকের জীবন, সাধু জীবন বাদ দিন, সাধকের জীবনে যা যা সমস্যা আছে সেগুলোকে অতিক্রম করে দেওয়ার জন্য এই যে সূত্রগুলি আছে, এইগুলি তাঁর যে টিপসগুলি আছে, এগুলি যে কী উপকারী তার ঠিক নেই। তার মধ্যে এই একটি যেটা তিনি বলছেন, সেলফ ইন্ট্রোস্পেকশন করা, রোজ রাত্রিরে বসে আমি এইটা করতে পারলাম না, আমার এই অবধি যাওয়া উচিত ছিল তো আমি যেতে পারলাম না, কি কি ভুল ছিল আমার সেগুলোকে কুটি কুটি বার করা এবং নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করা, উনি খাতায় লিখে রাখতে বলতেন, তারপরে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করা,
যে এইগুলি আমি আর করব না। সারা দিন ধরে একটা স্বাভাবিক জীবন যাপন করলাম, কিন্তু একটা কনশিয়াসনেস, একটা সতর্ক ভাব, একটা অতন্দ্র ভাব আমাদের ভিতরে কাজ করতে থাকবে। তারপরে দিনের শেষে আবার সেই কালকের খাতাটা খুলে বসা, দেখা যাবে কাল যা যা করবো না বলেছি তার কিছু কিছু আজকে করেছি, আবার এটাও সত্য যেগুলো করব করতাম আগে তার কিছু কিছু কাজ করিনি, এই যেটুকু করিনি এটুকু আমার সাকসেস। বলছেন এটা যদি একটা কন্টিনিউয়াস প্রসেস হয় আমরা পারফেকশনে পৌঁছবই। এটা স্বামীজি এই কথা বলছেন যে যত আমরা এগিয়ে যেতে পারবো, ব্যাকুলতা এটা তখনই হয় যখন আমরা আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাকে ছাড়া আর জীবনে আর আমাদের দ্বিতীয় কোনো কিছু ইচ্ছা আমাদের জাগে না। এক রাজা বেরিয়েছেন পথে, তিনি দেখলেন এক ভিখারি বসে বসে মাটি ঘাঁটছে। রাজা ভাবলেন এর বোধহয় কাজকর্ম নেই, এর বোধহয় কাজকর্ম নেই, তাই তিনি বললেন চলো তোমার জীবনে খুব দুঃখ, তোমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাই, তুমি আমার কাছে গিয়ে থাকবে, তোমাকে আমি খাওয়াবো, খেতে দেবো, করতে দেবো, সব করবে। বললেন সেই ভিখারি বলছেন তোমার সঙ্গে তিনটি শর্তে আমি যেতে পারি। কী কী শর্ত? বলছেন আমি ঘুমোবো কিন্তু তুমি ঘুমোতে পারবে না, আমি ঘুমোবো কিন্তু তোমাকে সবসময় জেগে থাকতে হবে। রাজা বললেন ওই আবার কেমন কথা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শর্ত কী? আমি ভালো ভালো খাবো, তুমি শুধু দেখবে, তুমি কিন্তু একটাও ভালো খাবার খেতে পাবে না, ঠিক আছে। তারপরে আমি যখনই চাইবো তোমাকে আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, কোনো অবস্থাতে তুমি আমার থেকে সরে যেতে পারবে না। রাজা বলছেন না বাপু তোমার আমার ওখানে গিয়ে দরকার নেই, কিন্তু এরকম জগৎ সংসারে এরকম মানুষ আছে যে তোমার এই তিনটি শর্ত পালন করো না? হ্যাঁ, যার সঙ্গে আমি থাকি তিনি তিনটি শর্ত পালন করেন। কে? বলছেন আমার ঈশ্বর। আমি ঘুমোই কিন্তু তিনি জেগে আমাকে পাহারা দেন, আমি ভালো ভালো খাই তিনি চুপটি করে দেখেন আর উৎসাহ দিতে থাকেন, আর আমি যখনই চাই তখনই তিনি আমার সঙ্গে থাকেন। যখন সম্রাট আমার তখনই যখন জীবনের সম্রাট আমার সঙ্গে আছেন, তখন তোমার মতো রাজা এলো গেল তাতে আমার কী এসে গেল? এই যে রাজা যেটাকে আমরা খোঁজ করছি, এটা কিন্তু আমাদের একটা ঐহিক সুখ, এটা খোঁজ করছি। আমরা ভুলে যাই আমাদের ভেতরে সেই পরম পুরুষ বিরাজ করছেন, যার সঙ্গ যার স্পর্শ পেলে আমাদের জীবন এক আনন্দময় জীবন, এক মহানন্দময় জীবনে যেতে পারে। আমরা ক্ষণিক আনন্দের পেছন পেছন ছুটে 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 চলেছি, এটা হচ্ছে আমাদের সমস্যা। তাই বলছেন এই ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা আসা দরকার। তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না, এই কিছুদিন আগে একটা কি সিরিয়ালে দেখেছিলাম না, মা তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না, তার একটা ওই হেডিং আসতো, তার একটা খুব বিজ্ঞাপন আসতো, তোমায় ছাড়া কিচ্ছু ভালো লাগে না, ওই ভাবটা ঈশ্বরের জন্য আমাদের জাগাতে হবে। স্বামীজি বলছেন ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদনা, উন্মাদ হওয়া যথার্থ ধর্মপ্রাণতা। আর কোনো কিছুতে ধর্মপ্রাণতা নেই, মন্দিরে গিয়ে 108 ফুল দেবাতেও ধর্মপ্রাণতা নেই, কোনো কিছুতে নেই। তোমাকে ছাড়া আমার জীবনটা বিস্বাদ হয়ে গেছে, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা অনুভব করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ধার্মিক বা আমরা ধর্মপ্রাণ এই কথা আমরা বলতে পারি না। বলছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য গোপীদের যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেই রকম ব্যাকুলতা চাই। গোপীদের কীরকম ছিল? বিপিনে বাঁশি বাজলো আর সব গোপবালারা তারা বেরোতে পারছে না, কারণ তাদের স্বামীরা সব দরজায় অর্গল দিয়ে চলে গেছেন। তারা মনে করলেন আরে এই শরীরটাই বন্ধনের কারণ, সেই কারণেই তো আমি পারছি না, তাহলে শরীরটা ছেড়ে দিলেই হলো। এই যে তার জন্য সব পারি, জীবনে তার জন্য সব পারি, এই বোধটা নিজেদের মধ্যে জাগাতে হয়। তিনি বলছেন গোপীদের তবু পুরুষ স্ত্রী ভেদ ছিল, ঠিক ঠিক আত্মজ্ঞানে এই ভেদ একেবারেই চলে যাবে, একদম চলে যাবে। তিনি বলছেন জয়দেবের সংস্কৃত, জয়দেবী সংস্কৃত ভাষায় শেষ কবি, তবে জয়দেব ভাবাপেক্ষা অনেক কোনো কোনো স্থলে জিংলিং অফ ওয়ার্ডস, এই শ্রুতিমধুর শব্দ, মানে বেশ গুছিয়ে এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, এই বাক্যবিন্যাস, শ্রুতিমধুর বাক্যবিন্যাস, সেগুলির দিকে বেশি নজর দিয়েছেন। দেখ দেখি গীত গোবিন্দের পততি পতত্রে আপনারা নিচে আছে, দেওয়া আছে, ভারি সুন্দর পততি পতত্রে ইত্যাদি শ্লোকে অনুরাগ ব্যাকুলতার কি কালমিনেশন কবি দেখিয়েছেন। যদিও বাংলা করা আছে পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা কালমিনেশনের কথা নয়, মিলিত হয়ে যাওয়া, মিলেমিশে একাকার হয়ে যাবে, যে বলছিলাম না পরতত্ত্বে সদা লীন, লীন হয়ে যাওয়া, দুটোর আলাদা সত্তা থাকবে না, একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। কি অনুরাগ আর ব্যাকুলতা, তোমার প্রতি ভালোবাসা
আর তোমাকে পাচ্ছি না বলে আমার যে বেদনা, এই দুটি ভাবনা যেন মিলেমিশে একাকার হয়ে যাবে, তার আলাদা করে কোনো অস্তিত্ব থাকবে না। বলছেন সেই কালমিনেশন কবি দেখিয়েছেন, আত্মদর্শনের জন্য ঐরূপ অনুরাগ হওয়া চাই, প্রাণের ভেতরটা ছটফট করা চাই। আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ, অমন ভয়ানক যুদ্ধ কোলাহলের মধ্যেও কৃষ্ণ কেমন স্থির গম্ভীর শান্ত। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন, ক্ষত্রিয়ের স্বধর্মে যুদ্ধ করতে, ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন। এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন, অস্ত্র ধরলেন না। যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট, সর্বাঙ্গ সুন্দর, জ্ঞান কর্ম ভক্তি যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটি আজকাল বিশেষভাবে আলোচনা চাই। এখন বৃন্দাবনের বংশী বাজানো কৃষ্ণকে কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপী সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা, ধনুর্ধরধারী রাম, মহাবীর, মহাকালী এদের পূজা। তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। আমি বেশ করে বুঝেছি এদেশে যারা ধর্ম ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মরবিডিটি, ক্র্যাকড ব্রেইনস অথবা ফ্যানাটিক, মজ্জাগত দুর্বলতা সম্পন্ন, বিকৃত মস্তিষ্ক অথবা বিচার শূন্য ধর্মোন্মাদ। মহা রজগুণের উদ্দীপনা ভিন্ন, এখন তোদের না আছে ইহকাল না আছে পরকাল, দেশ ঘোর তমতে চেয়ে ফেলেছে, ফলও তাই হচ্ছে, ইহজীবনে দাসত্ব পরলোকে নরকত্ব। আমাদের অবস্থা প্রায় ঠিক সেই রকম জায়গায় এসে পড়েছে, যেদিকে যাচ্ছি সেদিকেই চলছে। ইদানিং আজকে দেখছিলাম কোথায় একটা যেন একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছে, সেইখানে কতগুলো এক পাল ভেড়া নিয়ে যাওয়া হয়েছে। টিভি বলতে পারছে না যে আসলে এটা কিসের প্রতি, কিন্তু সবাই জানে এটা কিসের প্রতি, কিন্তু কেউ বলতে পারছে না। আমাদের অবস্থায় ভেড়া দলের মতো, যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে। আমাদের 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 নিজেদের কোনো রকম আলাদা করে কোনো আইডেন্টিটি নেই, আমরা সেই এক পাল ভেড়ার মতো পেছন পেছন সবাই সবার পেছন চলছি। আমরা কিছুতেই নিজেদের আলাদা করে কোনো আইডেন্টিটি খুঁজে পাচ্ছি না। আইডেন্টিটি খুঁজে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা নিজেকেই ভালো করে চিনি না। এই নিজেকে ভালো করে চিনতে গেলে আমাদের তমোগুণের বাইরে যেতে হবে। দেখবেন দুর্গা পুজোর সময় মা দুর্গার যে মূর্তিটা তৈরি হয় সেটি ট্রায়াঙ্গেলের মতো দেখতে, ত্রিভুজের মতো দেখতে। ত্রিভুজের যেমন ঊর্ধ্ববিন্দু থাকে আর নিচে দুটো অতবিন্দু থাকে, ঠিক সেই রকম মা ঊর্ধ্ববিন্দুর মতো উপরে দাঁড়িয়ে আছে, না নিচে মহিষাসুর আর ডান দিকে রয়েছে সিংহ। আমাদের অবস্থায় নিষ্টুকুর অব্দি, মা অব্দি এখনো পৌঁছানোর অবস্থায় আমরা যাইনি। মহিষাসুর হলেন তমগুণ, ঘোর তমগুণের প্রতি, যে ঘুমিয়ে থাকে, যে জাগতে দেয় না, যে ভালো কাজ করতে দেয় না। যখন আমরা জাগতে চাই তখন প্রবল কর্মোদ্যোগ দিয়ে আমাদের জাগতে হয়। সিংহ হচ্ছে সেই প্রবল কর্মোদ্যোগের প্রতি, রজগুণের প্রতি। সে একেবারে মহিষাসুরকে দেখবেন কামড়ে কুমড়ে রক্ত বার করে দিয়েছে, একবারে গলগল করে সিংহের মুখ দিয়ে রক্ত পড়ছেন, বলছেন রক্ত বমন করছেন। সিংহের ধ্যানেতে বলা আছে তিনি এমনভাবে আক্রমণ করেছেন রক্ত যেন বমন করছেন, তার নখগুলো যেন রক্তাক্ত। ঠিক সেই রকমভাবে তমগুণকে জাগাতে গেলে আমাদের ভেতরে প্রচণ্ডভাবে রজগুণকে বাড়াতে হবে। রজগুণ যদি না বাড়ে, যখন রজগুণ বাড়বে তখন আপনাআপনি আমাদের ভেতরে সাত্ত্বিক বিকাশ হবে। সাত্ত্বিক কীরকম হয়, তমগুণের শান্ততা আর রজগুণের প্রবল ক্রিয়াশীলতা, এই দুই নিয়ে হচ্ছে সাত্ত্বিক ভাব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওই ইয়ের মতো থাকি, মরা মানুষের মতো থাকি, তাই আমাদের দ্বারা কিছুই হবে না। শিষ্য বলছেন, পাশ্চাত্য দেশীয়দের রজভাব দেখিয়া আপনার কি আশা হয় তাহারা ক্রমশ সাত্ত্বিক হইবে? এবার যেন একটা চিমটিকাটা প্রশ্ন তিনি করছেন স্বামীজিকে, স্বামীজি উত্তর দিচ্ছেন, নিশ্চয়ই মহারজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় পুঁটেছে, তাদের যোগ হবে না তো কি, পেটের দায় লালাই তো তোদের হবে। তোদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিদ্যুৎ বন্তম ললিত বসনম ইত্যাদি চিত্র মনে পড়ত।
আর তোদের ভোগের ভেতর কিনা স্যাঁত স্যাঁতে ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে বছরে বছরে শোরের মতো বংশবৃদ্ধি, বি গেটিং আ ব্যান্ড অফ ফ্যামিশড বেগার্স অ্যান্ড স্লেভ, একপাল ক্ষুধাতুর ভিক্ষুক ও ক্রীতদাসের জন্ম দেওয়া। তাই বলছি এখন মানুষকে রজগুণে উদ্দীপ্ত করে কর্মপ্রাণ করতে হবে, কর্ম কর্ম কর্ম। এখন নান্যাহ পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই। শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা পরিষদে আছে, সেইখানে বলছে নান্যাহ পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া আর কোনোরকম মুক্তির আর কোনো পথ নেই। বলছেন না তাহারে জানিয়া, যে রবীন্দ্রনাথ তার বাংলা অনুবাদ করেছেন, শোনো শোনো সুরলোকবাসী অমৃতের যে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, তপন বরণ তিনি আধারের ও পারে যিনি, যাহারে জানিলে জীব ও মরণ এরায়, নিস্তার লাভেরও আর নাহিরে উপায়। স্বামীজি ওই শেষের অংশটুকু নিচ্ছেন যে এই মুহূর্তে আমাদের এই অবস্থা থেকে বেরোতেই হবে, প্রবল কর্মদ্যোগ। আমরা যদি কাজ করতে না শিখি, আমরা যদি নিজেদের মুক্তির কথা না ভাবি, তাহলে ওই ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে বছরের পর পর বছরের পর বছর আমাদের বংশ বিস্তার হবে, এবং না দেব সেই বাচ্চাকে খেতে দিতে, না দেব তাকে উচিত শিক্ষা দান করতে। তাই বলছেন বিদেশিদের অবশ্যই হবে, কারণ তারা ভোগের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনীতিতে একটা সূত্র পড়া হয়, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আমার খুব ফেভারিট বলে আমি মাঝে মাঝে এটির উল্লেখ করে থাকি। ইউটিলিটি শব্দের কথা হচ্ছে উপযোগিতা, এই যে আমরা যে কোনো জিনিস কিনি সেগুলোর মধ্যে আমরা উপযোগিতা খুঁজে পাই বলেই আমরা এইটা করি। ধরুন আমাদের স্যার ইউটিলিটি কথা বলতে গিয়ে ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। আমরা তো কলেজ স্ট্রিটে, আমাদের কলেজ তো কলেজ স্ট্রিটে ছিল, তো উনি বলতেন মোহিনীমোহন কাঞ্জিলালে দোকানের সামনে যাবে, দেখবে তিনটে পুতুল দাঁড়িয়ে আছে, একটা ভূতের মতো কালো, একটা ধবধবে পরশা, একটা গায়ের রং ধবধবে সাদা, আর একটা হচ্ছে সাদা কালো মেশানো। যেটা ভূতের মতো কালো পুতুল সেটার গায়ে সবুজ নালে নীল নালে একবারে মেরুন রঙের বেরোরসি জড়ানো আছে। ওটার কারণ হচ্ছে এই, আর যেগুলো ফর্সা সেগুলো একটা হালকা রঙের বেনারসি হচ্ছে। ওটার কারণ এই, যে বাবার মেয়ের গায়ের রং কালো তিনি ওই বেনারসি দেখেই বুঝতে পারেন এই বেনারসি আমার মেয়েকে পরলে ভালো লাগবে। তিনি কিন্তু বেনারসির দোকানে গিয়ে একবারও জিজ্ঞাসা করেন না যে আপনার দোকানে কত বেনারসি আছে, এই কালারে এই ডিজাইনে অন্য কালারে দেখান যেরকম আমরা করি সেরকম তিনি কিছুতেই জিজ্ঞাসা করবেন না। বলছেন যে তার মনের ভেতরে তার যে ইচ্ছা সেটা পূর্ণ করছে যে শক্তিতে, সেটাকে বলা হয় উপযোগিতা, বা যেটাকে বলছি আমরা ইউটিলিটি, উপযোগিতা। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কী সূত্র বলে, বলছে ওখানে একটা কমলা লেবুর সঙ্গে সাধারণত তুলনা করা হয়। আপনি বাড়ি থেকে বেরোলেন, বাড়ির গেটের কাছেই সুন্দর কমলালু পেলেন, 100 পয়সা করে প্রত্যেকটি কমলালেবু আপনি দিয়ে দিলেন তাকে, সেই মুহূর্তেই কমলালেবুগুলোকে আপনি ভেবেছেন 100 পয়সা তার জাস্টিফাইড দাম। আসলে জাস্টিফাইড দাম না, ওইটা তার ইউটিলিটি ভ্যালু, ওটা তার উপযোগী বিধি, উপযোগিতা বিধি। তারপরে আপনি গেট থেকে বেরিয়ে বড় রাস্তার মোড়ে গিয়ে দেখলেন আরেকজন লোক বসে আছে কমলালেবু নিয়ে, ওই রকমই ভালো, কিন্তু যেহেতু আপনি কিছু কিনে ফেলেছেন তাই আর আপনি বেশি কিনতে চাইলেন না, বেশি দামও দিতে চাইলেন না, আপনি বললেন যে বাবা আর যাই হোক তোমার 97 পয়সার বেশি 1 পয়সাও দেব না। দেখুন 100 আপনি কিনেছেন 100 পয়সায়, এখন সেটা কমতে কমতে 97 পয়সা। তারপরে আবার মোড়ের কাছে গেলেন, সেখানে গিয়ে দেখলেন 93 পয়সায় বিক্রি, দেখুন ক্রমাগত বাড়ছে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়, যে প্রান্তিক উপযোগিতা কমতে থাকছে। একটা সময় আসবে আপনার হাতে পায়ে ধরলেও আপনি কিছুতেই কিনবেন না, তখন ওই যে আমাদের অর্থনীতিতে সূত্রটা এরকম করে দেখান, কার্ডটা একদম নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে। ভোগ করতে করতে ভোগ করতে করতে ভোগ করতে করতে একটা সময় আর ইচ্ছা করবে না ভোগ করার, তখন আমরা মুক্তির পথ খুঁজে দেখি। যখন বাইরের সব দুয়ার বন্ধ হয় তখন আমরা ভেতরের দিকে যাত্রা করি, এবং এই ভেতরের দিকে যাত্রা করা মানে হচ্ছে আমার নিজের ভেতরের মানুষটাকে একটু একটু করে খুঁজে বার করা। স্বামীজি বলছেন মহাশয় আমাদের পূর্বপুরুষগণ কি রজগুণ সম্পন্ন ছিলেন? স্বামীজি ছিলেন না, এই তো ইতিহাস বলছেন, তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছিলেন, তিব্বত চীন সুমাত্রা শুধু জাপান পর্যন্ত ধর্ম প্রচারক পাঠিয়েছেন,
রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জোর আছে? কথায় কথায় রাত্রি হইল। এমন সময় মিস মুলার আসিয়া পৌঁছিলেন। তিনি একজন ইংরেজ মহিলা, স্বামীজির প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন। স্বামীজি ইহার সহিত শিষ্যের পরিচয় করাইয়া দিলেন। অল্পক্ষণ বাক্যালাপের পরেই মিস মুলার চলিয়া গেলেন। আজকে আমরা এটা শেষ করব। স্বামীজি বলছেন, দেখেছিস কেমন বীরের জাত, কোথায় বাড়ি ঘর, বড় মানুষের মেয়ে, তবু ধর্মলাভের আশায় কোথায় এসে পড়েছে। আমাদের দেশেও কিন্তু এরকম মেয়ে ছিল, আমরা কালকে আলোচনা করছিলাম। তাদের মধ্যে যেমন আমরা গৌরীমার জীবন দেখব, তেরকম ভৈরবী ব্রাহ্মণীর জীবন আমাকে ভীষণ আকর্ষণ করে। কোথায় যশোর থেকে তিনি কলকাতায় এসেছিলেন, শুধুমাত্র ভগবানকে খুঁজতে এসেছিলেন। কোথায় যশোর আর কোথায় কলকাতা, আমাকে ভৈরবী ব্রাহ্মণীর জীবন ভীষণ রকম আকর্ষণ করে। এরকম জীবন আমি মানে এরকম হয় আমরা ভাবিনি, এরকমটা না হলে বোধ হয় ভগবান লাভ হয় না। তাই বলছেন, দেখেছিস কিরকম বীরের জাত, সমস্ত কিছু ফেলে ওই দেশ থেকে এখানে একটা সবটাই অজানা অবস্থায় তিনি এসেছেন। আমরা অনেক সময় বলতাম, আমাদের ট্রেনিং সেন্টারে যখন ব্রহ্মচারীরা আছেন, যখন বিদেশি ব্রহ্মচারীরা থাকেন, তাদেরকে একটু সুবিধা টুবিধা দেওয়ালে আমাদের একটু মন খারাপ হতো। বিদেশি হলে দেখছো তো কীরকম সেদ্ধ সবজি দিয়েছে, এই দিয়েছে। আমি এখনও বলি সেটা আমার খুব খারাপ লাগতো, তখন খারাপ লাগতো না, কিন্তু এখন খারাপ লাগতো। আমাদের একজন স্বামীজি আচার্য ছিলেন, শরীর চলে গেছেন, সুমন্ত্রানন্দজি, তিনি আমাদের বলতেন, একবার ভেবে দেখেছো কখনো, ওরা সারাটা জীবন ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করেছে, আর এসে তোমাদের দেশে এসে এই গরম আর ইন্ডিয়ান টয়লেট কীরকম অম্লান বদনে ব্যবহার করছেন, কই সেটার কথা তো একবারও বলো না, ওদের ত্যাগের কথা তো একবারও বলো না, সামান্য একটু আলু সেদ্ধ খেয়েছে বলে তোমরা ত্যাগের কথা ভাবো। আমরা আসলে উদ্দেশ্য থেকে বিধেয়র দিকে চলে যাই। এই তাদের অন্যান্য জীবনযাত্রা যাই হোক না কেন, তারা ভগবানের জন্য কত দূর থেকে অজানা অচেনা জায়গায় এসেছেন। শিষ্য, হা মহাশয়, আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরও অদ্ভুত, কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত, একালে এটা বড় আশ্চর্যের কথা। আশ্চর্যের কথাই তো, ইংরেজরা যেভাবে আমাদের পায়ের তলায় রেখেছিল সেই কালে এটা তো খুব আশ্চর্যের কথা। স্বামীজি, নিজ শরীর দেখাইয়া, শরীর যদি থাকে তবে আরও কত কি দেখবি, উৎসাহী অনুরাগী কতগুলি যুবক পেলে আমি দেশটাকে তোল পার করে দেব। মাদ্রাজে জন কত কাছে, কিন্তু বাংলায় আমার আশা বেশি, এমন পরিষ্কার মাথা, দেখুন স্বামীজি আমাদের সম্পর্কে বলছেন, এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না, কিন্তু এদের মাসল মাংসপেশিতে শক্তি নেই। ব্রেইন ও মাসল, মস্তিষ্ক এবং মাংসপেশি সমানভাবে ডেভেলপ বা সুগঠিত বা পরিপুষ্ট হওয়া চাই। আয়রন নার্ভস উইথ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেইন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট। লোহার মতো শক্ত স্নায়ু এবং তীক্ষ্ণ বুদ্ধি থাকলে সমগ্র জগৎ তোমার পদানত হয়। সংবাদ আসিল, স্বামীজির খাবার প্রস্তুত হয়েছে। স্বামীজি শিষ্যকে বললেন, চল আমার খাওয়া দেখবি। আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, মেলাই তেল চর্বি খাওয়া ভালো নয়, লুচি হতে রুটি ভালো, লুচি রোগীর খাবার, মাছ মাংস ফ্রেশ ভেজিটেবলস তাজা তরকারি খাবি আর মিষ্টি কম। বলিতে বলিতে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে কখানে রুটি খেয়েছি, আর কি খেতে হবে, কত খেয়েছেন তাই স্বামীজির স্মরণে নেই, ক্ষুধা আছে কি না তাও বুঝতে পারছেন না। আরও কিছু খাইয়া স্বামীজি আহার শেষ করিলেন। শিষ্য বিদায় গ্রহণ করিয়া কলিকাতায় ফিরিল। গাড়ি না পাওয়ায় পদব্রজে চলিল। চলিতে চলিতে ভাবিতে লাগিল, কাল আবার কখন স্বামীজির দর্শন করিতে আসবে। স্বামীজির জীবনের শেষের দিকের এটা একটা অদ্ভুত ঘটনা। এটা স্বামীজির জীবন কেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনেতেও আমরা দেখেছি। তখন আমাদের লেগেট হাউস কেনা হচ্ছে। তার আগের অন্য গল্পটা বলি। স্বামীজি গেছেন, ঠাকুর বলেছেন নাম রূপের বাড়ি যাওয়ার কথা। স্বামীজি বিদেশে আছেন এক ভক্তের বাড়িতে, সেখানে তিনি সেই ভক্ত মহিলা তিনি দেখছেন, স্বামীজি মাঝে মাঝে আয়নাতে তার দিকে এমনি করে তাকাচ্ছেন, আবার ঘুরে যাচ্ছেন, আবার আয়না থেকে বেরিয়ে এলে আবার তার দিকে ঘুরে তাকাচ্ছেন, নিজের ছবিটার দিকে তাকাচ্ছেন। সেই মহিলার মনে হলো এতদিনে স্বামীজির একটা ত্রুটি খুঁজে পেয়েছি, নিনে রূপের প্রতি খুব আকৃষ্ট। স্বামীজি তার দিকে হেসে বললেন, না গো না, রূপের প্রতি আকৃষ্ট না, আমাকে দেখতে কেমন, আয়না থেকে সরে গেলেই আমি সেটা ভুলে যাচ্ছি। আমাদের লেগেট হাউস কেনা হবে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ প্রেসিডেন্ট, তিনি কিছুতেই সেই ডকুমেন্টে সই করছেন না।
সময় পেরিয়ে যাচ্ছে দেখে শুদ্ধানন্দজি শারদানন্দজিকে খবর দিলেন। সাধারণ শারদানন্দজি ভুবনেশ্বর থেকে এলেন, এসে বললেন, রাজা তুমি যদি সই না করো তাহলে কেমন করে এটা হবে? বলছে, শরৎ, আমার তো সই করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নামটা কি সেটাই আমি ভুলে যাচ্ছি। সাধন করে করতে করতে কোন জায়গায় মানুষ পৌঁছয় এই নামরূপের পারে চলে যায়। তার একটা ছোট্ট গ্লিমস আজকে আমরা দেখলাম, কতটা খেয়েছেন, আদৌ আর খেতে হবে কি না এটা উনি বুঝতেই পারছেন না। মন শরীরের পারে চলে যাচ্ছে, আমরা এখনো কিন্তু ওই খাদ্য কি খাবো খাবো না, কতটা খাবো, ডাক্তার কতটা খেতে বলেছে, ডাক্তারের ডায়েট চার্টকে বাইপাস করে কতটা খাবো, সেই নিয়ে আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। সেই কারণে ধর্ম আমাদের অনেকখানি ওপরে। স্বামীজি বলছেন না, ধর্ম আমাদের হাড়ির ভেতরে ঢুকেছে, আমি বলি ধর্ম আমাদের ভুঁড়ির ভেতরে ঢুকেছে। এই ভুঁড়ি থেকে হৃদয় অব্দি যতদিনে আমরা যাত্রা করতে পারবো তবে আমরা স্বামীজিকে ঠিক ঠিক বুঝতে পারবো। স্বামীজির কৃপা হলে অবশ্যই আমাদের যাত্রাটা হৃদয় অব্দি পৌঁছবে, আমরা তাকে অনুভব করতে পারবো, তার মতো আমরা হতে পারবো। আজকে আমরা এইখানেই থামছি, আজকে নিরবচ্ছিন্নভাবে ক্লাস হয়েছে বলে প্রকৃতি সকলকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। আজকে এইখানেই শেষ হচ্ছে ওম প্রণতারাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্তে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।